আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব ওটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে একটা পট ব্যবহার করতেছি, একটা পাত্র ব্যবহার করতেছি, এখানে যেরকম পাত্র দেয়া আছে, আর একটা বোতল ব্যবহার করব, একটা বেলুন লাগাইলাম। এখন যে ঘটনাটা এখানে ঘটবে সেটা হচ্ছে পাত্র থেকে, মানে পাত্রতে যখন আমি গরম পানি ঢালবো তখন সেখান থেকে হিট ট্রান্সফার হবে, সেখান থেকে কি ট্রান্সফার হবে, হিট ট্রান্সফার হয়ে বোতলে যাবে। এবং বোতলে যাওয়ার পর বোতলের যে ইন্টারনাল এনার্জি, কি এনার্জি, এটা যখন ট্রান্সফার হবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, দেন একটা সময় গিয়ে এটা কি হবে, এক্সপ্যান্ড হবে, অর্থাৎ প্রসারণ ঘটবে। তাহলে কোয়ান্টিটি অফ হিট, ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এন্ড আফটার দ্যাট এটাতে কি হবে, ওয়ার্ক হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমার পট যেটা দিয়ে আমি করব। আর এখানে আমি আনছি গরম পানি, রাইট, যেটা আমি এখানে ঢালবো। আর এটা হচ্ছে আমার একটা বোতল, এখানের মধ্যে এই মুহূর্তে বায়ু আছে, আর এটা হচ্ছে আমার বেলুন, রাইট। আচ্ছা এটাকে আমি এখানে রাখলাম, রাখার পর আমি এবার আস্তে আস্তে এখানের মধ্যে গরম পানি ঢালছি, কেমন? আচ্ছা সবাই এবার ফোকাস করো, আস্তে আস্তে গরম পানি ঢালছি। তাহলে হিট আস্তে আস্তে কোথায় যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, হিট আস্তে আস্তে বোতলে ট্রান্সফার হচ্ছে, রাইট, আস্তে আস্তে বোতলে ট্রান্সফার হচ্ছে, হিট আস্তে আস্তে বোতলে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। ওকে, আমি আস্তে আস্তে দিচ্ছি হিট, কিন্তু আস্তে আস্তে ট্রান্সফার হচ্ছে, এবং আমি দেখি আস্তে আস্তে কি হয়, এবং একটু একটু করে কিন্তু বোতলে চেঞ্জ আসতেছে, হিট ট্রান্সফার হচ্ছে ধীরে ধীরে, বোতল আস্তে আস্তে চেঞ্জ আসতেছে, আমি আস্তে আস্তে দিচ্ছি এবং হিটটা ধীরে ধীরে আস্তে আস্তে ট্রান্সফার হচ্ছে। কিন্তু ফার্স্টে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, দেন কিন্তু আস্তে আস্তে হিটটা কি হচ্ছে, ওখানে ওয়ার্ক করতেছে, সাথে সাথে কিন্তু করতেছে না, ফার্স্টে কে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে সাকসেসফুলি এখন ওয়ার্কটা হয়েছে, রাইট। এখানে কয়েকটা মেজর থিংস একটু ক্লিয়ার করো, সেটা হচ্ছে হিটটা কি সাথে সাথে ট্রান্সফার হয়েছে, হিটটা কিন্তু সাথে সাথে ট্রান্সফার হয় নাই, ফার্স্টে কিন্তু ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি পাওয়ার জন্য একটা সময় লাগছে। দেখো আমি যখন ঢালতেছিলাম তখন একটু 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 করে ফোলার চেষ্টা করতেছে, বাট সাথে সাথে কিন্তু হয় নাই, রাইট, একটা সময় দেখো আস্তে আস্তে এখন কি হয়ে যাচ্ছে জানো, এটার সাথে এটা তাপীয় সাম্য অবস্থায় চলে আসছে, এটার তাপমাত্রা এটার তাপমাত্রা সেম হয়ে যাচ্ছে, যার কারণে নতুন করে কোনো হিট ট্রান্সফার হবে না, এবং আস্তে আস্তে এটা চুপসে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, মাথায় ঢুকছে? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ফার্স্টে হিট ট্রান্সফার হয়েছে, দেন সাথে সাথে কিন্তু ওয়ার্ক হয় নাই, ফার্স্টে হিট ট্রান্সফার হয়েছে, দেন ইন্টারনাল এনার্জি বাড়তেছে ধীরে ধীরে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে যাওয়ার পর কিন্তু আস্তে করে ওয়ার্কটা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সাকসেস করছি।